हेलो स्टूडेंट्स, हमारे वृत्तस्थ कोण संक्रांत उपपाद्य चल चलो कोर्से देखी 7.1 तीन प्रश्न आज के तीन प्रश्न देखो ओ केंद्रीय वृत्ते ए बी सी डी एक वृत्तस्थ चतुर्भुज डी बाहु के पी बिंदु पर्यंत वर्धित करा हलो कोण बी सी पी 108 डिग्री हले कोण बी ओ डी एर मान कत तहले आमरा प्रथम एक छविटा हयेछे ओ केंद्रीय वृत्त एबीसी वृत्तस्थ चतुर्भुज ओ केंद्रीय वृत्त ए हलो ओ केंद्रीय वृत्त मन करो आर एबीसी वृत्तस्थ चतुर्भुज ताले मन करो ये एक चतुर्भुज सपोज ये हलो चतुर्भुज ए बी सी डी ए बी सी डी वृत्तस्थ चतुर्भुज क्लियर आता डिसी बाहू के पी पर्त वर्धित करा हल डिसी के पी पर्त डिसी 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 के बाड़िए दाओ पी पर्त तुम वर्धित कर दिल क्लियर डिसी के पी पर्त वर्धित कर दे हल तुम बीसीपी इंडिकेट कर कथा कौन बीसीपी 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 এটা টোটাল 108 ডিগ্রি বিসিপি 108 ডিগ্রি হলে বিওডি এর মান কত বিওডি কোথায় আছে দেখো বি ও ডি বিওডি মানে যোগ করতে হবে তোমাকে এখানে বি থেকে ও ও থেকে ডি বিওডি এ মান কত কোন বিওডি তার মানে এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে বিওডির মান কত এখন এর মান তুমি কি করে বার করবে খুব সহজ প্রশ্ন আমরা যদি তুমি দেখো যে এটা 108 ডিগ্রি তাহলে এই দিকটা কত হবে একটা সরল রেখা সব সময় 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় এবং যদি আমরা বিসি ডিসি কে পি পর্যন্ত বর্ধিত করেছি তার মানে ডিসিপি বা এটা একটা সরল রেখা এটা সরল রেখা তার মানে 180 ডিগ্রি তাহলে যদি এটা আমাদের 180 ডিগ্রি হয় পুরোটা এইখান থেকে এত পর্যন্ত 180 ডিগ্রি হয় তার মধ্যে এটা একাই 108 তাহলে এটা কত বাদ বাকিটা তাহলে বিয়োগ করে আমরা এটা পেয়ে যাব যদি এটা আমরা পেয়ে যাই আমরা 180 থেকে 108 আমরা মাইনাস করে দিলাম 72 ডিগ্রি তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 72 ডিগ্রি এইটা হয়ে গেল 72 ডিগ্রি তাহলে এটা 72 ডিগ্রি যদি হয় এবারে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে কোন বৃত্তের একই বৃত্তচাপ থেকে আমরা জানি এটা কেন্দ্রস্থ কোণ মনে করে এটা আর পরিধিস্থ কোণ মনে করে এটা কেন্দ্রস্থ কোণ একই জায়গা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় যদি এ 30 ডিগ্রি হয় তার মানে এ নিশ্চয়ই 60 ডিগ্রি হবে এটা আমরা জানি বৃত্তচাপ একই হলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে সেই নিয়ম অনুযায়ী তুমি লক্ষ্য করো যদি আমরা এই বৃত্তচাপটা দেখি ডিএবি ডিএবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা ডিওবি আর পরিধিস্থ কোণ হচ্ছে ডিসিবি তাহলে যদি এটা 72 হয় তাহলে তার দ্বিগুণ হবে ডিওবি 144 72 দ্বিগুণে 144 তাহলে এটা হবে 144 ডিগ্রি এটা হলো মূল বিষয় একটু আমি বুঝিয়ে করাচ্ছি এবারে প্রথমে আমরা আমাদের দেয়া দেওয়া আছে কি যে যেহেতু কোণ বিসিপি 108 ডিগ্রি আবার বিসিপি সরি ডিসিপি টোটাল 180 ডিগ্রি কারণ ওটা একটা সরল রেখা বটে তাহলে এতে কোণ ডিসিপি সমান নিঃসন্দেহে 180 ডিগ্রি হবে অতএব যদি এটা 108 হয় আর এই পুরোটা যদি 180 হয় তাহলে এটা কত হবে অতএব কোণ বিসিডি সমান বিসিডি সমান 108 মাইনাস সরি 180 মাইনাস 108 ডিগ্রি তার মানে হয়ে গেল তোমার 72 ডিগ্রি তাহলে এটা যদি 72 পেয়ে যায় প্রথম কাজটা হয়ে গেছে এইবার এইখান থেকে তুমি এইখানে পৌঁছাবে কি করে পৌঁছাবে তোমাকে দুটো শর্ত খেয়াল রাখতে হবে যে
वृत्तचाप कार उपरे केंद्रस्थ कोणटा प्रतिस्थ कोणटा ए ओ द्विगुण एतय ए ओ द्विगुण विषयटा आसी आमरा एबार एबार बी ए डी वृत्तचापेर उपर एबार बी ए डी वृत्तचापेर उपर कोणटा केंद्रस्थ थाको केंद्रस्थ कोण डी ओ बी केंद्र दिए जाच्छे डी ओ बी बा प्रश्न बी ओ डी दिए छे आमी नाम नामटा चेंज करे निच्छि একই ব্যাপার এবং পরিদৃষ্ট পরিদৃষ্ট কোণ বিসিডি তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের সম্পর্ক কি হয় কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় তার মানে এত নিঃসন্দেহে কোণ বি ও डी समान द्विगुण कोण बी सी डी है तार माने द्विगुण कोण बी सी डी हल 72 72 डिग्री तार माने 144 डिग्री तार कोण बी ओ डी समान 144 डिग्री हल जेटा आमादेर बार करते पड़ेछिलो बस एटुकु आमादेर बोझा छिलो चले आसछि आमरा परेर प्रश्न आमरा चारेर प्रश्न खूब साधारण प्रश्न পাশের চিত্র এই পাশের চিত্র এদিকে না ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ ও ডি চল্লিশ এ ও ডি চল্লিশ এসিবি পঁয়ত্রিশ এ সি বি পঁয়ত্রিশ প্রশ্ন হচ্ছে বিসিও বি সি ও বি সি ও তার মানে এই বড় কোণটা মান বার করতে বলেছে আর বিওডি বিওডি ইন্ডিকেট করো বিওডি 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 এই বড় কোণটা তার মানে এই বড় কোণটা এবং এই বড় কোণটা দুটোর মান বার করতে বলেছে তো এটা বুঝতে গেলে তোমাকে আগে আরেকটা বিষয় একটু খেয়াল করে নিতে বা প্রথমে আমি মনে করিনি একটা সিদ্ধান্ত আমাদের জানা দরকার আশা করি তোমরা জানো যে কোনো ত্রিভুজে মনে করো এটা একটা ত্রিভুজ মনে করার কিছু নয় ত্রিভুজে বটে এর কোনো একটা বাহুকে যদি সামনের দিকে বাড়িয়ে দাও তাহলে এটা বহিঃস্থ কোণ পাচ্ছি বাইরের কোণ এখন বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাইরের কোণের মান ভেতরের বিপরীত অন্তস্থ বিপরীত কোণ অন্তস্থ বিপরীত কোণ ভেতরের বিপরীত দিকে যে দুটা কোণ আছে এদের যোগফলের সমান হবে তার মানে এ যদি 30 আর এ যদি 20 হয় এ একাই 50 ডিগ্রি হবে এই বৈশিষ্ট্যটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এর জন্য আমি আরেকবার মনে করে দিই যদি বৃত্তের বাইরের বহিঃস্থ কোনো কোণ হয় তার মান উল্টো দিকের যে অন্তস্থ দুটো কোণ এদের যোগফলের সবসময় সমান হয় এই নিয়মটা তুমি যদি এখানে খেয়াল করো দেখো কোথায় কাজে লাগবে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এই যে অংশটা এ সি ও এই এ সি ও এই ত্রিভুজের এটা দেখো একটা বহিঃস্থ কোণ কারণ ও সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তার মানে বহিঃস্থ কোণ এখন বহিঃস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তার মানে এই ভেতরের অন্তস্থ যে দুটো কোণ এদের যোগফলের এটা সমান হবে আমি আবার বলছি ক্লিয়ার করে লক্ষ্য করো এই যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর বাহুটাকে সামনের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে কোণ এ ও ডি এটা 40 ডিগ্রি এটা কিন্তু বহিঃস্থ কোণ এবং এই বহিঃস্থ কোণের মান ত্রিভুজের ভেতরের বিপরীত দিকের যে দুটো অন্তস্থ কোণ তাহলে ত্রিভুজের ভেতরে বিপরীত দিকের কোণ এর হবে এর কাছের কোণ এটা এটা ধরা চলবে না এটাকে বাদ দিয়ে এইটা আর এইটা এই দুটা কোণের যোগফল এর সমান হবে আবার একটা কি বিষয় যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তো তার দুটা কোণও সমান হবে তাহলে তুমি লক্ষ্য করো ও এ সি এই যে ত্রিভুজটা এর ও এ আর ও সি এই দুটো বাহুই কিন্তু সমান ও এ আর ও সি সমান কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ সেক্ষেত্রে যদি ব্যাসার্ধ হয় তার মানে এই দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হবে তার মানে এই দুটো বাহু যদি সমান হয় এই কোণটা আর এই কোণটাও সমান হবে তার মানে যদি সমান হয় তাহলে এটা যদি 40 হয় আর এই দুটো মিলিয়ে কত হবে নিশ্চয় 40 তাহলে যেহেতু কোণ দুটো সমান বুঝতে পারছো কথাটা তাহলে 20 20 দুটো ভাগে ভাগ হবে
তাহলে যদি বাইরেরটা 40 হয় তাহলে ভেতরের বিপরীত দুটো কোণ 40 হবে এবং 40 যদি হয় তো সমান দুভাগে ভাগ হয়ে যাবে 20 20 কেন কারণ দুটো কোণ সমান কেন কারণ এর দুটো বাহু পার্শ্ববর্তী দুটো বাহু সমান তাই তাহলে তুমি পেয়ে গেলে এটা 20 এবারে যদি তুমি এটা 20 পেয়ে যাও তাহলে 35 20 আর 35 যোগ করলে 55 ক্লিয়ার আমি একটু লিখে বোঝাই মেবি যদি কোথাও অসুবিধা হয়ে গেলে স্পিডে বোঝানো হলো আমি প্রথম থেকে বোঝাই প্রথমত আমরা এই ত্রিভুজ থেকে আসছে আগে যেমন বলছি তেমনি লক্ষ্য করো ত্রিভুজ এ সি ও এ ও এ সমান ও সি ও এ সমান ও সি কেন কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে যদি ও এ সমান ও সি হয় যদি দুটো বাহু সমান হয় তার মানে বিপরীত সরি দুটো কোণ সমান হবে তাহলে এতে কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান হবে যদি দুটো কোণ সমান হয় এতে আমি দুটো কোণ সমান করে দিলাম এই কোণটা যা এই কোণটাও তাই ক্লিয়ার আছে এতটা এইবার তুমি এক কাজ করো যে কথাটা আমি এখানে বোঝাচ্ছিলাম সেই ভাষাটা আসে দেখ যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের যোগফল সমান হয় তাহলে আমরা এখানে আমি ওই বিষয়টা আসছি এখানে বহিস্থ কোণ কোণ এ ও ডি সমান অন্তস্থ কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ যদি ডাউট হয় তাহলে ছবিটা লক্ষ্য করে বুঝতে পারবে তাহলে এ ও ডি বাইরের কোণটা এই ভিতরের বিপরীত দুটো কোণের যোগফলের সমান হয় যেটা আমি বোঝাচ্ছিলাম এখানে অন্তস্থ কোণের যোগফলের সমান এতএব কোণ এ ও ডি 40 ডিগ্রি আছে কোণ এ ও ডি 40 ডিগ্রি আর এখানে যেহেতু আমাদের এই কোণটা দরকার তাই আমি লিখতে পারি কোন ও এ সি ও এ সি না লিখে ও সি এ লিখতে পারি আমি এটাকে আর প্লাস কোন সি এ আছে কনজেস্টেড হয়ে গেল সরি আমি আবার বলছি দুটো কোণ যেহেতু একই তাই এর বদলে আমি এই নামটা দিতে পারি কারণ এটা আমার মান বার করে আছে সেই জন্য তাহলে এত 40 ডিগ্রি সমান 2 কোণ ও সি এ এরপর তাহলে ও সি এ সমান কত হবে এতএব কোণ ও সি এ সমান 40 এর অর্ধেক তার মানে এ হচ্ছে 20 ডিগ্রি যেটা আমরা যুক্তি সহকারে বুঝিয়েছিলাম যে এটা 40 হলে 20 20 হয়ে যাবে তাহলে এটা 20 ডিগ্রি বার করলাম এবার প্রশ্নটা তোমার এটা না প্রশ্ন বলেছে এই বড়টা তাহলে যোগ করে দাও এটা 35 এটা 20 55 তাহলে এতএব কোণ আমাদের যেটা বলেছে প্রশ্নে বিসিও 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 আমি এটাকে যদি যোগ করে দিই বিসিওর মান কত হবে কোণ বিসিও সমান বিসিও সমান 35 একটা কোণ হচ্ছে বিসিএ প্লাস কোণ ও সি এ ছবি দেখলে বুঝতে পারবে তাহলে বিসি হয়ে গেল বিসি এ 35 আর এটা হলো 20 55 ডিগ্রি প্রথম উত্তর আমাদের এটা হয়ে গেল এইবারে আমরা আরেকটা মানে আসি বিওডির মান কত বিওডি কোথায় আছে দেখো বিওডি বিওডির মান আরো সহজ এটার জন্য তোমাকে কোন বিষয়টা খেয়াল করতে হবে তুমি যদি ছবিটা দেখো বুঝতে পারবে যে একটা বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ নিঃসন্দেহে তুমি জানো বৃত্তচাপ যদি একই হয়
তাহলে এ এর দ্বিগুণ হবে। এটা যদি 20 হয় এটা 44 হবে। এই যে বৃত্তস্থ কোণটা পরিধিস্থ কোণটা এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেটা পরিধিস্থ কোণই ধরে। তাহলে তুমি লক্ষ্য করে এখানে এই যে এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি, এ ও বি, এ ও বি। অপরদিস্থ কোণ কোনটা? এ সি বি, এ সি বি। তাহলে এটা যদি 35 এটা কত হবে? 77 হয়ে গেল উত্তর। এত আমরা যুক্তিটা দেব। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এবি বৃত্তচাপের উপর, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও এ ও বি সরি হ্যাঁ এ ও বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং পরিধিস্থ কোণ এ সি বি, ঠিক আছে না? এত তুমি বলতেই পারো কোন এ ও বি ইজ ইকুয়াল টু দ্বিগুণ কোণ এ সি বি, তার মানে 2 × 35 ডিগ্রি, দ্যাট মিন্স 70 ডিগ্রি। তাহলে এ ও বি 70 ডিগ্রি হলো। লক্ষ্য করো এ ও বি এইটা হয়ে গেল তোমার 70। এবার যদি এটা 70 হয় তোমাকে প্রশ্নটা কি চেয়েছে দেখো, কোন বিওডির মান, বিওডি এই বড় কোণটা, বিওডি এই পুরো কোণটা, তাহলে এটা 70 এটা 40, 70 40 110। এতএব শেষ কাজ কোন বিওডি সমান, কোন বিওডি সমান হচ্ছে কোন বি ও এ প্লাস কোন এ ও ডি, দ্যাট মিন 70 প্লাস 40, 7 4 11 110 ডিগ্রি। এইটা হয়ে গেল আমাদের 2 নম্বর উত্তর। আশা করি ক্লিয়ার আছে বুঝতে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন দেখে একটু অস্বস্তি লাগতে পারে কিন্তু খুব সহজ, দেখো কিচ্ছু না প্রশ্নের মধ্যে। পাশের চিত্র ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি 80 ডিগ্রি, এপিবি ইন্ডিকেট করছি আমি, এপিবি এই কোণটা, এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে? এই কোণটা আমাদের 80 ডিগ্রি বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এও বি, এ ও বি এই কোণটা, আর সিওডি, সিওডি এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে যুক্তি সহ লিখতে হবে। তো তুমি একটা কাজ করো, খুব সাদা মাটা খুব সহজ বুঝাচ্ছি, একদম অসুবিধা কিছু হবে না। আমাদের দুটো কোণ কী কী বার করতে বলেছে সেগুলো দেখো, যাদের যোগফল বার করতে বলেছে, এই কোণটা এবং এই কোণটা। তো তুমি এই কোণটা লক্ষ্য করো, এই কোণটা কোন বৃত্তচাপের উপর আছে? এবি বৃত্তচাপের উপর। তো এটা প্রমাণ করার জন্য একটা বাড়তি কাজ আছে যে বিসিটাকে তুমি একটু যোগ করে দিবে। প্রথমে বলে রাখি বিসিটাকে যোগ করবে কারণ আমাদের এটা ত্রিভুজটার একটু প্রয়োজন আছে। তাহলে আমি একটু প্রথমে লিখে নিই, বিসি যুক্ত করা হলো। এবার তুমি লক্ষ্য করো যেটা বলছিলাম আমি প্রথমে, যে প্রথমে তুমি যে কোণটার মান দিয়েছে সে বার করতে বলেছে সেই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত। লক্ষ্য করো এবি, এবি বৃত্তচাপের উপর এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্রস্থ কোণ এ ও বি, তাহলে এর পরিধিস্থ কোণটা তুমি বার করে নাও। পরিধিস্থ কোণ কোনটা হবে দেখো লক্ষ্য করে, এইটা, এইটা যদি হয় কেন্দ্রস্থ কোণ, এইটা পরিধিতে গেছে পরিধিস্থ কোণ। আমি আবার বলছি যদি কেন্দ্র দিয়ে এই কোণটা যায় কোন এ ও বি, তাহলে এবির উপর বৃত্তচাপে পরিধিস্থ কোণ হচ্ছে এইটা, এই কোণটা। তাহলে একটু লিখে নিই, একদম ইজি। দেখো আমি প্রথমে শুরু করছি এ বি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি
समान टू इंटू परिधिस्त कोण हबे टू इंटू परिधिस्त कोण कत ए सी बी ए सी बी टू इंटू परिधिस्त कोण ए सी बी एरपर एरपर तुम्हें कि करबे टू इंटू परिधिस्त कोण ए सी बी रेखे दाओ एटा एइबार तुम्हें लक्ष्य करो যে আরটা মান নিয়েছে সিওডি তারপরে সিওডি লক্ষ্য করো এর আর কিছু দরকার নেই যে কোনটা দিয়েছিল মান বার করতে এওবি সেইটাকে আমি লক্ষ্য করে সেই বৃত্তচাপের দ্বারা কেন্দ্র ও পরিধিস্থ কোণের সম্পর্কটা বার করে নিয়েছি ঠিক একই রকম ভাবে আরটা কোণ দিয়েছে সিওডি দেখো লক্ষ্য করো কোথায় আছে সিওডি সিওডি এই কোণটা তাহলে এই কোণটা যদি তুমি লক্ষ্য করো তাহলে বৃত্তচাপ কোণটা হবে এর বৃত্তচাপ হচ্ছে এইটা তার মানে সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ লক্ষ্য করে সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা আর পরিধিস্থ কোণ কোনটা হবে নিঃসন্দেহে সিডি কে সিডি কে কেন্দ্র করে এইটা ডি বি সি ডি বি সি এটা পরিধিস্থ কোণ তাহলে আবার কি ভাষা লিখছি এবারে ডিসি বৃত্তচাপের উপর ডিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ ডিওসি ডিওসি সমান টু ইন্টু পরিধিস্থ কোণ কত হবে এর কেন্দ্র পরিধিস্থ কোণ কোনটা ডিবিসি কোণ ডিবিসি দেখা নাও আশা করি এতটা অসুবিধা না দুটো সেম থিং লিখেছি শুধু আমরা কি দেখে লিখেছি যেটা বার করতে বলেছে সেইটাকে ধরে যেটা বৃত্তচাপ তার কেন্দ্রস্থ তার পরিধিস্থ আর আরেকটা কোণ যেটা বলেছে সিওডি সেইটাকে নিয়ে শুরু করেছি যে সিওডির বৃত্তচাপ হলো এটা তাহলে তার কেন্দ্রস্থ এটা আর তার পরিধিস্থ হবে এটা এইবারে তুমি একটা ছোট্ট কাজ করো তুমি এলএইচএস আরএইচএস যোগ করো না আর কিছু না এলএইচএস আরএইচএস যোগ করো এতে কোণ এওবি কোণ এওবি প্লাস কোণ ডিওসি এটা এটা যোগ যদি করো তাহলে তুমি কি পাচ্ছ টু কোণ এসিবি প্লাস টু কোণ ডিবিসি লক্ষ্য করো টু কোণ এসিবি প্লাস টু কোণ ডিসিবি এবারে তুমি এক কাজ করো টুটাকে কমন নিয়ে নাও কোণ এসিবি প্লাস কোণ ডিবিসি নিশ্চয় পাচ্ছ কোণ এসিবি সমান ডিবিসি তাহলে এওবি আর ডিওসি সমান তুমি দেখো দুটো সমষ্টি প্রশ্ন বার করতে বলেছে দুটো সমষ্টি রেডি হয়ে গেছে শুধু তোমার এদিকের মানটা দরকার আছে যে কত হবে তাহলে তোমার ক্লিয়ার ঠিক আছে এবার এদিকের মানটা তুমি কি করবে সেটা লক্ষ্য করো এর জন্য এবারে তুমি লক্ষ্য করো কোথায় কোথায় পৌঁছেছ কোন এসিবি কোথায় আছে দেখো এসিবি এসিবি এই কোণটা এসিবি আর ডিবিসি ডিবিসি লক্ষ্য করো ডিবিসি এই কোণটা ডিবিসি এই দুটো কোণকে তুমি যদি লক্ষ্য করো এদের সম্পর্কটা তো তুমি লক্ষ্য করো কি পাচ্ছ পিছিয়ে তো আমরা যোগ করে দিয়েছি একটা ত্রিভুজ তুমি পাচ্ছ এটার নাম কি ছিল পি এটার নাম পি পি বিন্দু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু কোণ এসিবি প্লাস কোণ ডিবিসি এবারে তুমি এক কাজ করো এই যে দুটো কোণ দেখো তুমি ত্রিভুজের মধ্যে রিলেশন কি দেখতে পাচ্ছ যে এর মধ্যে একটা কোণ এসিবি পেয়ে গেছো কোনটা এইটা এসিবি এই জায়গাটা আর একটা কোণ ডিবিসি ডিবিসি একটা কোণ পেয়ে গেছো এটা এই দুটো কোণ পেয়ে গেছো ত্রিভুজের এবং আমি আর একটা সম্পর্ক তো মনে করে দিই মনে করে ত্রিভুজের একটা বাহুকে আমরা যদি বই বার করে দিই বাইরের দিকে তাহলে যদি বহিস্থ কোণ এর মান তোমরা জানো যে অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর যোগফল সমান হয় এর ভেতরে যে দুটো কোণ উল্টো দিকে এটা যদি কুড়ি হয় এটা যদি তিরিশ হয় এ একায় পঞ্চাশ ডিগ্রি হবে এখানে সেই বিষয়টা আমরা কাজে লাগাবো লক্ষ্য করো এই যে পি বি সি ত্রিভুজটা এটা তো পি এটা এটা পি তাহলে পি বি সি ত্রিভুজে এইটা তুমি কিন্তু জানো আশি ডিগ্রি প্রশ্নে বলে দিয়েছে পি বি সি এ পি বি আশি ডিগ্রি তার মানে এ পি বি এটা আশি ডিগ্রি এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফলও আশি ডিগ্রি হবে তার মানে তুমি ভাবো যে এই দুটো কোণের যোগফলের জায়গায় তুমি এইটি ডিগ্রি লিখতে পারো কারণ কোন ত্রিভুজে বহিস্থ বিন্দু বহিস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত দুটি যোগফলের সমান হয় কোণের তাহলে এটা কত হবে আশি ডিগ্রি এত টু ইন্টু এর বদলে আমি লিখতেই পারি এই দুটো কোণের যোগফলকে আশি ডিগ্রি কেন লিখতে পারো কারণ এই দুটো কোণের যোগফল বহিস্থ কোণের সমান হবে আর বহিস্থটা আশি ডিগ্রি বলে দিয়েছে শুধু আমরা যুক্তিটা দেবো এখানে এটা তো টোটালি হয়ে গেল ওয়ান সিক্সটি ডিগ্রি একটা যুক্তি দিয়ে দেওয়া যাক এখানে যে যেহেতু ত্রিভুজ পিবিসি এর পিবিসি এর বহিস্থ কোণ
এপিবি এবং এপিবি এবং অন্তঃস্থ বিপরীত কোণ, অন্তঃস্থ বিপরীত কোণ একটা হচ্ছে পিবিসি ও কোণ পিসিবি। আর পিবিসি মানে হলো ডিবিসি আর পিসিবি মানে হলো এসিবি। তাহলে আমরা মান দুটো বসাতে পারি, এতই মানটা আমাদের বেরিয়ে গেল 160 ডিগ্রি ডাইরেক্ট সমষ্টি। আশা করি ক্লিয়ার আছে, আজ এত রয়ে থাক, নেক্সট ভিডিও পরের দিন আসবো। তাহলে আমি আরেকবার শেষ বলে নিই, যদি কারো অসুবিধা থাকে একটু দেখে নাও, নাহলে ছেড়ে দাও। আমি একটু বলে নিই, আমি এই কোণটা এবং এই কোণটাকে দেখে করছি, কোণ এ ও বি, কোণ এ ও বি, এ ও বি এই কোণটা নাম করেছে, তাই এর রিলেটেড যে বৃত্তচাপটা তাকে ধরে কেন্দ্রস্থ পরিদৃষ্ট করেছে। আর এই যে কোণটা দিয়েছে সিওডি, এই সি ও ডি এই কোণটাকে ধরে এই যে বৃত্তচাপটা একে ধরে কেন্দ্রস্থ কোণ আর একে ধরে পরিদৃষ্ট কোণ, এই দুটোকে নিয়েছি আমরা, বাস বাকিটা সামনেই আছে। তাহলে আজ দাঁড়িয়ে থাক, থ্যাংক ইউ এবং গুড ডে।